হ্যালো বন্ধুরা আপনাদের সবাইকে স্বাগত ডেলি বাংলা নিউজ ইউটিউব চ্যানেলে একটি নতুন এবং অতি মূল্যবান অতি গুরুত্বপূর্ণ আপডেটের সঙ্গে বন্ধুরা সবার প্রথমেই তো বলবো শুভ সকাল গুড মর্নিং এবং আজ হচ্ছে নবমী তো নবমীর দিনে আমরা এই আপডেটটা আপনাদের জন্য নিয়ে আসলাম সকাল সকাল একদম কে আপডেটে কী আছে কতটা পরিবর্তন হয়েছে আবহাওয়ার কোথায় কতটা প্রভাব বাড়লো কোথায় কমলো কোথায় কতটা ঝড়ের বেগ বিস্তারিত আমরা খুঁটি নাটি এ টু জেড আমরা এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে দেখাবো তো অবশ্যই ভিডিওটিকে পুরোটা দেখবেন ভিডিওটি কোন জেলা থেকে দেখছেন কোন জায়গা থেকে দেখছেন সেখানে এই মুহূর্তে আবার পরিস্থিতি কেমন চলছে অবশ্যই আমাদেরকে নিচে কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না আর যদি ভিডিওটি ভাল লাগে অবশ্যই লাইক করে দিয়ে ভিডিও নিচে লাল কালারের সাবস্ক্রাইব বটন আছে ওটাতে ক্লিক করে দিয়ে পাশের খুন্টির চিহ্নটা প্রেস করে দিয়ে অলপশে ক্লিক করে দিয়ে আমাদের সঙ্গে থাক থাকবেন তো চলুন শুরু করি তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এই যে বায়ুর বেগ যেটা আমরা প্রতিনিয়ত প্রত্যেক দিন আমরা দেখছি এই বায়ুর বেগে কিন্তু প্রত্যেক দিন কিছু না কিছু পরিবর্তন আমরা লক্ষ্য করতে পারছি কখনো উঠে যাচ্ছে কখনো উঠে যাচ্ছে আশি কখনো হচ্ছে আটষট্টি বাষট্টি তেষট্টি কখনো উঠে যাচ্ছে সত্তর পঁচাত্তর কখনো নীলচে কালার আসছে কখনোই পিঙ্ক কালার আস বেগুনি কালার আসছে আমরা কিন্তু লক্ষ্য করতে পারছি মানে এক্স্যাক্টলি কতটা পরিমাণ কি বায়ুর ঝাপটা হবে সেটা কিন্তু এখনও বলা কনফার্ম হচ্ছে না তবে নিম্নচাপ কিন্তু কিছুটা আবারও পিছিয়েছে হ্যাঁ ঠিকই শুনেছেন আবারও কিছুটা পিছিয়েছে অনেক চ্যানেল আছে যারা গতকাল রাত্রেই খবর দিয়েছে আপনাদেরকে হয়তো যে নিম্নচাপ পিছিয়েছে তবে আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি যে সত্যি নিম্নচাপ কিছুটা হলেও পিছিয়েছে এবং বঙ্গের যে জেলাগুলো সেগুলোতেও কিন্তু একটু বৃষ্টির সম্ভাবনা কিছুটা পিছিয়েছে পিছিয়েছে হয়তো মানুষ এবারে মানুষ এবার হয়তো একটু ঠাকুর দেখতে পারবে তবে বৃষ্টির সম্ভাবনা কবে কখন থেকে শুরু হবে সেটা একবার আমরা আপনাদেরকে এক্স্যাক্টলি জানাব তার আগে আমরা বায়ুর ঝাপটা মুঠটা মেপে নিই দেখুন বর্ধমানে কিন্তু তেতাল্লিশ থেকে পঁয়তাল্লিশের মধ্যে থাকবে বাঁকুড়ায় থাকবে ছেচল্লিশ থেকে চুয়াল্লিশের মধ্যে পুরুলিয়ায় থাকবে আটচল্লিশের মধ্যে খড়গপুর অংশে থাকবে চুয়াল্লিশের মধ্যে কোলাঘাটে থাকবে পঁয়তাল্লিশ কলকাতায় থাকবে ছেচল্লিশ সাতচল্লিশের মধ্যে এছাড়াও উপকূলের যে জায়গাগুলো রয়েছে যেমন কাকদ্বীপ নামখানা ফ্রেশারগঞ্জ এই অংশগুলোতে পঞ্চাশের মধ্যেই থাকবে আটচল্লিশ ঊনপঞ্চাশ পঞ্চাশ ছেচল্লিশ আটচল্লিশ ছেচল্লিশ থেকে পঞ্চাশের মধ্যে থাকবে এছাড়া হলদিবাড়ি অংশে বাহান্নর মধ্যে উঠে যাচ্ছে ঝাড়খালি অংশে আমরা লক্ষ্য করতে পারছি চুয়াল্লিশের মধ্যে অর্থাৎ দীঘা কন্টাই মন্দারমণি এই অংশগুলো প্রায় চল্লিশ আটত্রিশ থেকে চল্লিশের মধ্যে কিন্তু বায়ুর ঝাপটা থাকছে আর আমরা এটাকে যদি লক্ষ্য করি এখানে অর্থাৎ বাংলাদেশের বিভিন্ন জায়গায় আমরা যেটা লক্ষ্য করতে পারছি তেতাল্লিশ চুয়াল্লিশ পঁয়তাল্লিশ ঊনপঞ্চাশ এমনই কিন্তু থাকছে কোথাও আবার ষাট বাষট্টিও উঠে যাচ্ছে কলাপালা সাইডে যেমন সাতান্ন কিলোমিটার প্রতি ঘন্টা আরেকটু গভীরে গেলে একষট্টি কিলোমিটার প্রতি ঘন্টায় অর্থাৎ এক্স্যাক্টলি বায়ুরি ঝাপটা যে কত কিলোমিটার গতিতে যেটা হচ্ছে ঝাপটাবে সেটা কিন্তু আমরা এই মুহূর্তেও অনুমান লাগানো আপনার দুষ্কর হচ্ছে অর্থাৎ বলা যাচ্ছে না যেহেতু আবহাওয়া পরিবর্তনশীল তার জন্য প্রতিনিয়ত পরিবর্তন হয় আর এটাও আমরা অনুমান লাগাতে পারছি না এই মুহূর্তে তবে এখনও দু তিন দিন হয়তো বাকি আছে তার উপর আমরা খেয়াল রাখবো আজ নবমী নবমীর থেকে বৃষ্টি শুরু হওয়ার কথা ছিল ভারী বৃষ্টি তবে গতকাল রাত্রেও বৃষ্টি হয়েছে আমরা দেখতে পেরেছি এখন আমরা চলে যাব এখানে বজ্রবৃষ্টি মোডে যেখানে গিয়ে আপনাদেরকে দেখিয়ে দিয়ে আসবো আমরা কোথায় কতটা বৃষ্টি সম্ভাবনা থাকতে পারে বজ্রবিদ্যুৎ মোডে গিয়ে দেখুন এখানে আমরা যেটা এই মুহূর্তে দেখতে পাচ্ছি কলকাতা সহ দক্ষিণবঙ্গের যে জায়গাগুলো আছে সেখানে কিন্তু আমরা লক্ষ্য করতে পারছি যে লক্ষ্য করতে পারছি যে এই অংশগুলোতে কিন্তু আজকে মেঘলা অংশ থাকতে পারে আমরা এই মুহূর্তে লক্ষ্য করতে পারছি এছাড়া কুমিরমারি থেকে বিভিন্ন অংশে আমরা সহ কলকাতা মানে পুরো পশ্চিমবঙ্গের বিভিন্ন জায়গায় আমরা যেটা লক্ষ্য করতে পারছি আংশিক মেঘলা প্রায় মেঘলাও থাকতে পারে সারাদিন এবং বৃষ্টির সম্ভাবনা কিন্তু কোথাও ঝিরিঝিরি রয়েছে কোথাও হালকা থেকে মাঝারি রয়েছে এবং কোথাও ভারী বৃষ্টির সম্ভাবনা কিছু কিছু জায়গা রয়েছে যেমন ভারী বৃষ্টির মধ্যে রয়েছে এই অংশগুলিতে যেটা আমরা দেখতে পাচ্ছি এখানে খড়গপুর সহ মেদিনীপুর ঝাড়গ্রাম বিনপুর এই অংশগুলির মধ্যে একটু হয়তো ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে দুর্গাপুর সহ বিভিন্ন অংশে গোসখরা এই অংশগুলো একটু ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে কলকাতা তার আশেপাশের যে অংশগুলি রয়েছে এখানে হয়তো হালকা ছিটে ফোটা বৃষ্টির সম্ভাবনা হয়তো জিরো পয়েন্ট ওয়ান এম এম গতকালেই রাত্রে বৃষ্টি হয়েছে তবে এই মুহূর্তের আমরা বৃষ্টির সম্ভাবনা দেখতে পাচ্ছি না অতটা আজকে পরিষ্কার থাকবে আমরা বলেছি যে তিথিতে অর্থাৎ নিম্নচাপ কিছুটা পিছিয়েছে দেখুন যেটা চোদ্দো তারিখ এবং পনেরো তারিখ হওয়ার কথা ছিল সেটা কিন্তু আর নেই তবে পনেরো তারিখে একটু ভারী বৃষ্টির সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি কিছু জেলাগুলিতে উপকূলবর্তী যেটা আমরা এই মুহুর্তে লক্ষ্য করতে পারছি তবে এই মুহূর্তে যদি আমরা এটাকে দেখি প্লে করে দিলে আমরা যেটা লক্ষ্য করতে পারছি দেখুন ঠিক শনিবার ষোলো তারিখ রাত্রি একটা নাগাদ কিন্তু আমরা দক্ষিণবঙ্গের কিছু কিছু জেলায় বর্ধমান কাতরা শান্তিপুর চন্দননগর অর্থাৎ নদীয়ার অংশে বর্ধমান অংশে তারপরে কাতরাই অংশে কাটোয়া বাঁকুড়া এই যে অংশগুলোতে আমরা বলছি যেটা কলকাতা কোলাঘাট সহ হলদিবাড়ি উপকূলের জায়গাগুলোতেও কিন্তু আমরা যেটা লক্ষ্য করতে পারছি বৃষ্টির সম্ভাবনা কিন্তু রয়েছে এবং ভারী বৃষ্টির সম্ভাবনাই রয়েছে আর কাপসিয়া কোলাঘাট আরামবাগ এই অংশগুলো আমরা দেখতে পাচ্ছি আরামবাগ সহ এই বিভিন্ন অংশে আমরা দেখতে পাচ্ছি আর ময়মেন সিং সহ রংপুর তুরা কালাই বোগড়া তারপর সিরিজবাড়ি কিশোরগঞ্জ কাপসিয়া মৌলভীবাজার লাখাই বিভিন্ন অংশে এবার যে শ্যামনগর সাতক্ষীরা যশোর অভয়নগর পিরোজপুর মাথাবেরিয়া সব লালমোহন প্রত্যেকটা অংশে আমরা কিন্তু দেখতে পাচ্ছি এছাড়াও সিলেটে কিছু হবে হ্যাঁ সিলেটেও কিন্তু আমরা লক্ষ্য করতে পারছি যে সম্ভাবনাটা রয়েছে এই মুহুর্তে আমরা লক্ষ্য করতে পারছি এরপর এটাকে আবারও আমরা প্লে করে দেবো শনিবার ষোলো তারিখ যাচ্ছি অর্থাৎ বলতে গেলে ষোলো তারিখ থেকে কিন্তু এবারে আমরা ভারী বৃষ্টিটা এক্সপেক্ট করতে পারি ষোলো তারিখ রাত্রেবেলা নাগাদও ভারী বৃষ্টির সম্ভাবনা আমরা লক্ষ্য করতে পারছি এরপর সতেরো তারিখ যেদিন থেকে কিন্তু আমরা অতি ভারী বৃষ্টি দেখতে পাবো মানে ভারী না এবার ভারী বৃষ্টি সতেরো তারিখ বিকালবেলা একটু আমরা দেখতে পাচ্ছি অতি ভারী বৃষ্টির সম্ভাবনা তবে সোমবার আঠেরো তারিখে গিয়ে কিন্তু অতি ভারী বৃষ্টির সম্ভাবনা বাড়ছে কলকাতার ওপরে কিন্তু আমরা লক্ষ্য করতে পারছি দেখুন যেই প্রভাবটা কিন্তু আগে ছিল সেটা আবার চলে এসছে এই মুহূর্তে আমরা যে আপডেট পাচ্ছি আঠেরো তারিখে বন্ধুরা হ্যাঁ কলকাতার ওপরে অতিভারী বৃষ্টির মাত্রা বাড়ল কলকাতা এবং বাংলাদেশের ওপরে দেখুন কলকাতা সব উলুবেরিয়া বারুইপুর তমলুক জয়নগর হলদিয়া বিভিন্ন অংশে আমরা লক্ষ্য করতে হবে বৃষ্টির সম্ভাবনা বাড়ছে এছাড়া উপকূলের অংশগুলো নামখানা ফ্রেশারগঞ্জ হলদিবাড়ি সহ দীঘা কন্টাই জয়নগর তমলুক এছাড়া বাংলাদেশের শ্যামনগর সাতক্ষীরা দিনগড় কাওখালী মোগলা বরিশাল খুলনা কলাপাড়া মেহেরপুর রাজশাহী বিভিন্ন অংশে এছাড়া মালদাতেও আমরা লক্ষ্য করতে পারছি বৃষ্টির সম্ভাবনা কিন্তু বাড়ছে ঢাকাতেও লক্ষ্য করতে পারছি এরপর কলকাতাতে গিয়ে আমরা যখন চলে যাচ্ছি দুপুর দুটো নাগাদ দেখতে পাচ্ছি প্রায় আঠেরো এম এমের কাছাকাছি কলকাতার ওপরে বৃষ্টির সম্ভাবনা আরামবাগ সহ বিভিন্ন অংশে বত্রিশ পঁয়ত্রিশ এম এম বলতে গেলে বৃষ্টির সম্ভাবনা কিন্তু এবারে আবারও আমরা বাড়তে দেখতে পাচ্ছি পাচ্ছি হয়তো নিম্নচাপটা পিছিয়ে গেল তার জন্যই হয়তো বৃষ্টিটা যে তার শক্তি নিম্নচাপটা তাদের শক্তি অর্জনটা করতে পারছে পিছিয়ে যাওয়ার ফলে তবে উনিশ তারিখ মঙ্গলবার আমরা যখন যাচ্ছি মঙ্গলবারেও কিন্তু আমরা ভারী বৃষ্টির সম্ভাবনা কলকাতা সহ বিভিন্ন অংশে দেখতে পাচ্ছি অর্থাৎ উনিশ তারিখেও চলবে এরপর বুধবার কুড়ি তারিখ বুধবার থেকে কিন্তু উত্তরবঙ্গে দেদার বৃষ্টির সম্ভাবনা দেখতে পাচ্ছি এবং মারাত্মক বৃষ্টির সম্ভাবনা অতি প্রবল থেকে ভয়ঙ্কর থেকে অতি ভয়ঙ্কর বৃষ্টি মানে বাংলায় কিন্তু আবারও সেই ভয়ঙ্কর বৃষ্টির আরেক ঝঞ্ঝা উত্তরবঙ্গে চালু হচ্ছে বৃহস্পতিবার কুড়ি তারিখের পর একুশ তারিখে আমরা উত্তরবঙ্গ সহ দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টির সম্ভাবনা দেখছি তারপর একুশ তারিখের পর আস্তে আস্তে কিন্তু বাইশ তারিখে গেলেও আমরা যখন যাচ্ছি তখন দেখছি কলকাতার উপরে কিন্তু অতি মাত্রায় বৃষ্টি একুশ তারিখ রাত্রে এরপর বাইশ তারিখ গেলে আমরা দেখতে পাচ্ছি বর্ষা কিন্তু বিদায় নিচ্ছে আপনাদেরকেও দেখাচ্ছে দেখুন বর্ষা কিন্তু বিদায় নিচ্ছে বাইশ তারিখ থেকে এবং তেইশ তারিখের মধ্যে আমরা দেখতে পাচ্ছি কোনো সম্ভাবনা নেই অত তেইশ তারিখের মধ্যে একদম পুরো পরিষ্কার ক্লিয়ার হয়ে যাচ্ছে বলতে গেলে হয়তো নিম্নচাপের ইনিংস সেখানে শেষ হয়ে যাচ্ছে আর যদি পরবর্তীকালে আরও অন্য কোনো নিম্নচাপ বা যদি সামথিং কিছু হয়ে থাকে সেটা আমরা আপনাদের কাছে নিয়ে আসবো তো বন্ধু এই ভিডিওতে এতটাই ধন্যবাদ দুপুরে আবার নতুন পরিবর্তন আসবো যদি কোনো পরিবর্তন হয়ে থাকে